হ্যালো বন্ধুরা, আজ আমরা 2v2 গেম প্লে করব। বার্সেলোনা টেবিল অল ম্যাচ 2v2 গেম প্লে করব। সো ভিডিওটি না টেনে একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা ইজিভাবে গুটিগুলো নিয়ে নেব, আমাদের কিন্তু গুটিগুলো ইজিভাবে আছে, তোমরা চাইলে ইজিভাবে নিতে পারি। এবং এখানে একটি স্পিডে শ্যুট করে দেখি, ঠিক আছে, স্পিডেই শ্যুট করলাম। সো দুটি গুটি আমাদের চলে গেল। পরবর্তীতে আমরা কিন্তু ইজিভাবে নিয়ে নেব, এবং আমরা কিন্তু দুই আইডিতে একসাথে গেম প্লে করেছি। আপনারা দেখেছেন যে এখানে দুই আইডি একসাথে গেম প্লে করা আমার। তো এভাবে আপনারাও কিন্তু চ্যালেঞ্জ করে গেম প্লে করতে পারেন। এর আগে কিন্তু আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি কীভাবে আপনারা 2v2 গেম প্লে করতে পারবেন। এখানে কোনো মানে বেশি কোনো প্রবলেম নেই, কারণ এখানে কোনো সমস্যার কারণ নেই। যেভাবে আমরা ফ্রেন্ডলি গেম প্লে করেছি আগে, সেইভাবেই কিন্তু আপনারা গেম প্লে করতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুটি আইডি কিন্তু অ্যাড হয়ে আছে। দেখেন এখানে দুটি আইডি আমার অ্যাড হয়ে আছে। এবার কিন্তু ইনভাইটটি কেটে গেছিলো, দেখা যাচ্ছে, কিন্তু ইনভাইট হয়ে আছে। এখনও কিন্তু আমরা চ্যালেঞ্জ দিতে পারবো, স্টার্ট ম্যাচ, ঠিক আছে, আমরা স্টার্ট ম্যাচে দিয়ে দিলাম। এবার কিন্তু আমার দুই আইডি থেকে আবারও গেম প্লে করলাম। আপনারা ইনভাইট দিয়ে তারপরে কিন্তু গেম প্লে করতে পারবেন। তো আমাদের যেখানে এখানে সেকেন্ড আইডি আছে উপরে, তো সেই আইডির এখানে কিন্তু ইনভাইট আসবে, সেইভাবে কিন্তু আপনারা গেম প্লে করতে পারেন। তো এখানে আমাদের গুটিগুলো কিন্তু মেডেলে দিয়েছে, সেজন্য আমাদের নিতে অনেক প্রবলেম হবে। তো তারপরে একটু চেষ্টা করে দেখি আমাদের বেজের পকেটে আসে কি না। বাম সাইডের পকেটে পারফেক্ট শ্যুট হলে চলে আসবে। দেখেন একটুর জন্য কিন্তু এখানে পকেটে যায়নি, যাই হোক, দেখা যাক অপেনিং প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। এরপরে তো অপর সাইডে যেটা আছে আমার টিম, তো আমি তো এরপরে আমি আবার অন্য ফোন দিয়ে একটি ফোন দিয়ে আমি গেম প্লে করেছি, তো সেখান থেকে আমি কিন্তু গেম প্লে করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন। সো অপেনিং প্লেয়ার বলে বিগ ফ্যান, এখানে দেখতে পাচ্ছেন, তো কিরাম কিংসে ভাই আছে, বিগ ফ্যান জিবি স্যার, ঠিক আছে, ওয়েলকাম বড়ো। ওয়েলকাম, তো আমি ওয়েলকাম লিখে জানিয়ে দিলাম, থ্যাংক ইউ। দেখি এখানে অপিনিয়ন প্লেয়ার কিরাম কিং ভাই, সে স্ট্রাইকের মনে হয় পাবে না, হয়তো আমার হাতে স্ট্রাইকের আসলে আমি ক্লিয়ার করে দিব। যদিও অপিনিয়ন প্লেয়ার সুহেল ভাই আছে, সুহেল যে ভাইটি আছে, সে যদি এখানে মিস করে তাহলে আমরা কিন্তু এখানে ক্লিয়ার করতে পারবো সম্ভবত। এখানে হয়তো সে ক্লিয়ার করে দিতেও পারে, এরকমের হতে পারে। সুহেল ভাই খুব সুন্দরভাবে কিন্তু গুটিগুলো নিয়ে যাচ্ছে, এবং একটি গুটি তার কিন্তু মিস হওয়ার সম্ভাবনা আছে, সেজন্যই আমরা একটু ওয়েট করে আছি, হয়তো মিস একটি গুটি পেতে পারি। এটাও সাপে চলে গেল সুন্দরভাবে। এবং লাস্ট শ্যুট, এখানে সে লাস্ট শ্যুট নিতে হলে কীভাবে নিতে পারে সেটাই দেখব। তো ওয়াও, খুব সুন্দর একটি শ্যুট করেছিল আমরা অপিনিয়ন প্লেয়ার পিলিপ জিবি ভাই নিয়ে ম্যাচ। তো যাই হোক, এখানে অপিনিয়ন প্লেয়ার ভাইয়ের প্রোফাইলটি দেখা যাচ্ছে না, তো আমি অন্য আইডিতে দিয়ে আবার গেম প্লে করতে আসি, ঠিক আছে, আমরা ইজিভাবে নিয়ে নেব এবং ক্লিয়ার করে দেবো, সরি বলো। তো আমি তারে সরি জানিয়ে দেবো, আমার অন্য আইডি দিয়ে কিন্তু আমি সরি জানিয়ে দেবো, কয়েন কম আছে এজন্য দুঃখিত। তার প্রোফাইল র্যাঙ্কটা আমরা দেখিনি, 157 মিলিয়ন উইনার, 11,986 গেম। এটা কিন্তু আমি অন্য আইডি দিয়ে তারপরে দেখেছি, ঠিক আছে, এটা আমার এখানে কিন্তু রেকর্ড হয় না, যেটা আমি অন্য ফোন দিয়ে যেটা দেখেছি। কারণ এই ফোনে আমি ক্লিক করলে আমাদের কিন্তু এখানে শো করে না, দেখেন আমরা যতই ক্লিক করি এখানে শো করে না, সেজন্য কিন্তু আমি অন্য আইডি দিয়ে শো করে দেখেছি, আপনাদেরকে বলে দিলাম। তো আমি এটা ইজিভাবে নিব এবং চাপ দিয়ে নিয়ে নিলাম, ক্লিয়ার করে দেব। এখানে আমাদের অনেকটাই কয়েন কম আছে, অনেকদিন যাবৎ কয়েন তুলতে পারি না। অটো পেলে বিটেম, বিটেম তো আছে, এটা সবাই ইউজ করে, কিন্তু অটো পেলে যখন এসেছে তারপর থেকে কিন্তু কয়েনগুলো সব লস হয়ে গেছে আমাদের। তো আমাদের এখানে কিন্তু নেট অনেকটাই প্রবলেম করে, একটু সময় নিয়ে তারপরে এখানে অপিনিয়ন প্লেয়াররা হয়তো লিড দিবে, অপিনিয়ন প্লেয়ারদের কিন্তু নেট প্রবলেম করে এটাই দেখা যায়। তো আমরা ইজিভাবে নিয়ে নেব এবং আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। একটু মিডিয়ামভাবে শ্যুট করবো যাতে গুটিটি বসে গেলেও যেন উঠে আসে এখান থেকে, ঠিক আছে। হ্যাঁ, আর একটু স্লো হলে তো আমাদের মিস হয়ে যেত আশা করি। তো বাই বাই ভাই, ঠিক কিরাম কিং ভাইটি বারবার বলছে বাই বাই। যাই হোক ভাই, আমার কিছুই করার নাই, এখানে আমাদের কয়েন দেওয়ার মতো কয়েন এখন নেই, সো আমাদের কয়েন কম সেজন্যই। তো পরবর্তী গেম প্লে আবারও আমরা 2v2 বার্সেলোনা গেম প্লে করবো, তো রিম্যাচ করবো, আমার দুটি আইডি থেকেই রিম্যাচ করবো, ঠিক আছে। তো আমরা আবারও রিম্যাচ করে দিলাম, এবার দেখা যাক
আবারও কিন্তু সুয়েল ভাইয়ের সাথে গেম প্লে করলো, এবং ওপেনিয়ন প্লেয়ার যে ভাইটি ছিল সুয়েল, সে তার সাথেই কিন্তু গেম প্লে করলো এবং সে কিন্তু স্ট্রাইকারটি পেয়ে গেল ফার্স্ট টার্ন। তো দেখি সেই ভাইটি কী করে, এখানে সে ছেড়ে দিয়েছে এবং আমাদের গুটিগুলো কিন্তু মেডেলে। তো আমরা কীভাবে নিতে পারি একটু ফোনটা ঘুরিয়ে দেখি, এখানে যদিও আমরা শ্যুট করলে এখানে যাবে না, তারপরও চেষ্টা করে দেখি আমি এখানে এখান থেকে শ্যুট করে। এখান দেখা যাক বাম সাইডের পকেটে আমাদের হোয়াইট কালারের গুটি নেওয়া যায় কিনা বাম সাইডের পকেটে। সো এখানে আমাদের পারফেক্টভাবে চলে গেল। পরবর্তীতে আমরা কিন্তু চাইলে এখানে একটি ব্রাশ শ্যুট করতে পারি, তো চেষ্টা করে দেখি এখানে একটি ব্রাশ শ্যুট করে হ্যাঁ এটার উপরে, তারপর মিডল থেকে গুটিটি নেওয়ার জন্য। তো চেষ্টা করে দেখি, তাছাড়া মনে হয় আর কোনো সিস্টেম নেই। সো এটার উপরে দেওয়া যাবে না, আমার হোয়াইট কালারের গুটির উপরে দিতে হবে মনে হয়, হোয়াইট কালারের গুটির উপরেই শ্যুট করলাম। কিন্তু এখানে আমি যদি আরেকটু প্রেশার দিতে যাই তাহলে কিন্তু ব্ল্যাক কালারের গুটিটি উপরের সাইটে বাজে, সেজন্য কিন্তু আরেকটু প্রেশার দিতে পারিনি। তো যাই হোক, আমি কিন্তু অপর সাইটে আমার আবারও স্ট্রাইকারটি পেয়ে গেলাম, মানে আমার অন্য আইডিটিতে অন্য ফোনে। তো আমি এবার ক্লিয়ার করার চেষ্টা করবো, এখানে কোনোভাবে স্ট্রাইকার মুভ করতে পারছি না। সো আমি মিনিমাইজ করে দেখি, এটা আগে মিনিমাইজ করে নিই, তারপরে দেখি। আমি কিন্তু ওই আইডিটি আমি মিনিমাইজ করেছি, তারপরে স্ট্রাইকার মুভ করতে পারছি, ঠিক আছে। এখন মিনিমাইজ করার পরে চলে এসেছি। তো ওপেনিয়ন প্লেয়ার হাসি খুশি খুব, দেখা যাক আমরা এখানে ক্লিয়ার করতে পারি কিনা, সে কেন হাসে সেটাই দেখব। তো আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। পরবর্তী গুটি এখানে তো আমরা অলরেডি ফেসে যাচ্ছি, তো ইজিভাবে নিতে হবে, কিন্তু এখানে তো অনেক রিক্স হবে। তারপরও আমরা সাহস করে, আমাদের সাহস রাখতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে যেন আমরা পারফেক্টভাবে শ্যুট করতে পারি। আত্মবিশ্বাস না থাকলে আমরা কিন্তু নিতে পারবো না তেমনটা। তো পরবর্তীতে এখানে নিতে হলে আমাদের অনেকটাই রিক্স হতে পারে। তো যাই হোক, আমরা একটি এখানে ব্রাশ শ্যুট করে তারপরে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ব্ল্যাক কালারের উপরে ব্রাশ শ্যুট করে নেওয়ার চেষ্টা করবো, দেখি নিতে পারি কিনা। ওয়াও, পারফেক্টভাবে চলে গেল, উপর থেকে ভাষাভাবে কিন্তু যেতে হয়েছে, কারণ সামনে একটি গুটি ছিল সেজন্য। তো পরবর্তীতে আমরা আবারও এটি ইজিভাবে নিব এবং এখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করব। এবার কিন্তু আমরা চাইলে গুটিগুলো বের করতে পারবো, কিন্তু আমাদের গুটিগুলো ইজি আছে, তারপরও আমি এখানে খুব স্পিডে শ্যুট করব এবং গুটিগুলো সরানোর চেষ্টা করব। তো রেটটি কিন্তু আমাদের চলে যাবে, আশা করি রেটটি মিস হবে না। তো একটি ভাই বলেছিলেন, ভাই অনেক বড় ভিডিও দেন, কিন্তু বড় ভিডিও তো বেশি দেখতে চায় না মানুষে। আপনারা জানেন আমাদের যে অডিয়েন্স আছে তারা কিন্তু বেশিরভাগ শর্ট ভিডিও দেখতেই পছন্দ করে এবং লং ভিডিও দেখে না, সেজন্য বেশি লং দিই না। তারপরও কিন্তু আমি 7 থেকে 10 মিনিটের ভিতরে ভিডিও দেই, অনেকটাই লং দেই, অনেকেই বলেছেন যে লং ভিডিও দেওয়ার জন্য। তো তারপরও চেষ্টা করি যে লং ভিডিও দেওয়ার জন্য। তো পরবর্তীতে আমরা কিন্তু এখানে এটা টাচ করে তারপরে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, দেখি পারি কি না। তো এখানে পারফেক্টভাবেই শ্যুট করতে হবে। ওয়াও, সুন্দরভাবেই কিন্তু চলে গেল। পরবর্তী গেম প্লে আমরা কিন্তু অন্য ফোনটা দিয়ে গেম প্লে করেছি, অন্য আইডিটি দিয়ে। তো আমরা যেটা দিয়ে রেকর্ড করি সেটা দিয়ে তো মানে অ্যারোমার্ক দিয়ে দেখিয়ে দিতে পারছিলাম না, কারণ অন্য একটা ফোন দিয়ে গেম প্লে করলে অ্যারোমার্ক দিয়ে দেখানো সম্ভব হয় না, একবার এটাই দেখানো হয়, আবার ও মানে অন্য আইডিটি দিয়ে দেখাতে হবে, মানে সেটা প্রবলেম, মানে অন্য আইডি দিয়ে আবার গেম প্লে করতে হবে, সেজন্য সময় চলে যায়। তো এবার দেখি, আমরা ওপেনিয়ন প্লেয়ার আবারও ফার্স্ট টার্ন পেয়ে গেল, এখানে আমরা কিন্তু তেমন ফার্স্ট টার্ন পাই না। তো দেখি এবার আমরা স্ট্রাইকের পাই কি না। ওপেনিয়ন প্লেয়ার খুব সুন্দরভাবে কিন্তু হিটে গুটি নিয়ে নিল, হয়তো সে ব্রেক টু হিট ফিনিশ করে দিতে পারে। সবার কিন্তু এখানে আপডেট ভার্সনে আছে, তো তাদের এখানে আপনারা নামগুলো দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু আপডেট ভার্সনে, তো সবগুলো ইউলো কালারের কিন্তু হয়ে আছে সব, মোটামোটা মানে আমাদের যে ওয়ার্ডগুলো মোটামোটা দেখা যাচ্ছে এবং ইউলো কালার। তো আমরা আবারও কিন্তু স্ট্রাইকার পেয়ে গেলাম। এখানে অপর সাইডের যে আইডিটি আছে, আমরা দুটি ফোন দিয়ে যেহেতু গেম প্লে করি একটু ডিস্টার্ব হয়, তো যাই হোক আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, ইজিভাবে নিব এবং গুটিগুলো বের করার চেষ্টা করব। পরবর্তী গুটিটা বেইজের গুটিটি নিয়ে, তো দেখা যাক কী হয়। সুন্দরভাবেই কিন্তু গুটিগুলো বের হয়েছে, তারপরও আমরা এই গুটিটি খুব স্পিডে শ্যুট করব। হ্যাঁ, পরবর্তী গুটি আগে ইজি গুটিতে নিয়ে নেই, সেটাই মনে হয় ভালো হবে, সেজন্য আগে ইজি গুটিতে নিয়ে নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন, পরবর্তী ভিডিও আপডেট পেতে
সো আপনি যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এখানে দেখেন আমরা কিন্তু অলরেডি ফেসে যাচ্ছি, তো আমরা এটা দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করব, কিন্তু চাপ দিলে যাবে কি না এটা সাইটে বাজার সম্ভাবনা থাকে, সেজন্য স্লোভাবে চাপ দিব। সো এখানে সাইটেই বেজে গেল মনে হয়। যাই হোক, এবার তো আমাদের মিস হয়ে গেল, কিছুই করার নেই। অপিনিয়ন প্লেয়ার যদিও মিস করে আমরা ওয়েট করে দেখতে পারি। তো অপিনিয়ন প্লেয়ার হয়তো মিস করে দিতে পারে, আমরা এখান থেকে আইডিটি শো করাতে পারছি না যেটা দিয়ে আমরা রেকর্ড করছি, এবং অন্য আইডিটা দিয়ে আমরা তার প্রোফাইলটি দেখে নেই। এখানে ১.৯ বিলিয়ন প্রায় ২ বিলিয়নের কাছাকাছি, ২২১২৭ গেমে ১.৯ বিলিয়ন, তো অনেক কিন্তু ভালো প্লেয়ার এটা। যদি ফেয়ার গেম প্লে করে থাকে সে অনেক ভালো প্লেয়ার। ভাই আপকে নো দাও, যাই হোক হিন্দিতে লিখেছে, তো দেখি কি হয় এখানে। সে যে একটি চাপ দিতেছে হয়তো পারফেক্টভাবেই চলে গেল। ওয়াও, আমাদের গুটিটি কিন্তু পকেটে চলে গেল। যদি এখানে থাকতো তাহলে আমাদের কিন্তু ভালো হতো এবং মিস করতো ১০০%। ইনডিরেক্ট করে নিতে পারে সম্ভবত, এটা ইনডিরেক্ট করে এই পকেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, যদি এই চাপটি দেয়। তো তারপর আমরা একটু ওয়েট করে আসি যদিও আমরা মিস পাই। তো বন্ধুরা, ভিডিওটি এখনও যদি লাইক করে না রাখেন অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।